رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي ان يحضرون জায়গাটা মূসা আলাইহিস সালাম সম্পর্কিত সূরাতুল কাসাস আমি আয়াত 14 থেকে তেলাওয়াত করছি একটু মানে নিজ মুখে বলে নেই যে প্রসঙ্গ আমরা তেলাওয়াত করছি সেটা মূসা আলাইহিস সালামকে জন্মের পরে বাক্সে করে ভাসিয়ে দেওয়া হলো আল্লাহর নির্দেশে এবং সেই বাক্স তুললো ফেরাউনের স্ত্রী এবং সেখানে কারো দুধপান করছিল না তার বোন গিয়ে বলল যে আমি এমন একজনের খবর দেব যে লালন পালন করতে পারবে মূসার মাকে নিয়ে আসা হলো এবং তাকে দিয়েই মানে ফেরাউনের প্যালেসে ফেরাউনের প্রাসাদেই তাকে লালন পালন করা হচ্ছে এই জায়গায় দেখুন 13 বলছে ফারাদাদনাহু ইলা উম্মিহি ফিরিয়ে দিলাম শেষ পর্যন্ত তার মাকে তাকে তার মায়ের কাছে কই তাকার আইনুহা আয়াত 13 যেন শীতল থাকে তার চোখ দুটো ওয়ালা তাহজান আর না কোনো দুশ্চিন্তা করে ওয়ালে তালামা এবং যেন এই মা জানতে পারে আন এই ব্যাপারটা ওয়াদ আল্লাহে হাক্কুন আল্লাহ বলেছিলেন ফিরিয়ে দেব ফিরিয়ে দিয়েছেন আল্লাহর ওয়াদা সত্য ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন কিন্তু অধিকাংশই তাদের এই কথাটা জানতো না যে কি কারণে কি হচ্ছে ওলাম্মা বালাগা আশুদ্দাহু এখন ফেরাউনের মানে প্যালেসে বা প্রাসাদে থেকেই যখন সে পৌঁছালো তার যৌবনে ওয়াস্তাওয়া এবং সুঠাম দেহের অধিকারী হলো আতাইনাহু হুকমান ভাবুন তখন আমরা দিলাম তাকে বোধ হুকমান বোধ বুঝতে পারার ক্ষমতা হুকমান বুঝতে পারার ক্ষমতা দিলেন আল্লাহ ওয়াইলমান এবং জ্ঞান তাহলে আগে দিলেন বুঝতে পারার ক্ষমতা হুকমান তারপরে দিলেন জ্ঞান ভাবুন ব্যাপারটা এই জন্য আমাদের মানে আমি আর এই আলোচনায় যাব না বহু জ্ঞানী মানুষ আছে পড়তে পড়তে অনেক জ্ঞান অর্জন করেছেন কিন্তু খুব সাধারণ কোনো ব্যাপারেরও কোনো সমাধান তারা দিতে পারেন না তার মানে আসলে বুঝ তাদের নেই পড়তে শিখেছেন পড়েছেন সে অনুযায়ী পড়াচ্ছেন বটে ওই দুনিয়ার মধ্যেই তারা বিরাজ করেন তো এই ব্যাপারটাও আপনারা সামনে সচরাচর দেখতে পাবেন আবার আল্লাহ যদি বুঝতে দেন এবং তিনি যদি জ্ঞান দেন তখন সেটা কি হয় এই বাস্তবতা আসুন দেখি বলছেন ওয়াকাদালিকা নাজজি আল মুহসিনিন এভাবেই আমরা পুরস্কৃত করি যারা আমাদের কাজে কর্তব্যপরায়ণ যারা আমাদের কাজে কর্তব্যপরায়ণ মুহসিনিন ও দখালা আল মদিনাতা একদিন সে ঢুকলো শহরে আলাহিনিন এমন এক সময়ে গাফলাতিন মিন আহলিহা মানে শহর ঝিমোচ্ছিল তার নাগরিকদের ব্যাপারে অর্থাৎ দুপুরের পরে এটা আরব দেশের শহরগুলোর একটা এরকম হয় দুপুরের পরে যেন মনে হয় গোটা নগরে ঝিম মেরে বসে থাকে মানুষজনের চলাচল কম দোকানপাট প্রায় বন্ধ এরকম অবস্থা আবার বিকেলে খোলে রাত হলে সারা রাত বা রাত দুপুর পর্যন্ত চলে এরকম তো এটা হিনা গাফলাতিম মিন আহলিহা মানে শহর যখন মানে একেবারে মানে তার উদাসীন যখন তার অধিবাসীদের থেকে শহর বা নাগরিকদের থেকে ফাওয়াজাদা ফিহা সেই নিরিবিলি সময় দেখলো সেখানে রাজুলাইনে ইয়াকতাতিলান দুইজন পুরুষ মানুষ বা দুইজন মানুষ মারামারি করছে ইয়াকতাতিলান অর্থাৎ মূসা আলাইহিস সালাম একদিন শহরে বেরোলো এমন সময় যখন
শহর ঝিমাচ্ছিল দুপুরের পরে দেখলো দুটো মানুষ মারামারি করছে হাদা মিন শিআতিহি ওয়া হাদা মিন আদুহি তাহলে দেখেই চিনতে পারল যে এইটা অর্থাৎ একটা লোক মিন শিআতিহি অর্থাৎ বনি ইসরাইলের লোক মূসা যে জাতির বা মূসা যে গোত্রের সেই গোত্রের লোক ওয়াহাদা মিন আদুবিহি আর আরেকটা লোক যে আর এইটা তার শত্রু যে জাতি বা যে শত্রু তাদের একজন ফাস্তাগাসাহু আল্লাদি মিন শিআতিহি তো মূসাকে দেখেই চিৎকার করে ডাকতে লাগলো যে তার গোত্রের লোক মিন শিআতিহি আলা আল্লাদি মিন আদুবিহি অর্থাৎ তার মোকাবেলায় যে তার শত্রু ফওয়াকাযাহু মূসা গিয়েই এক ঘুষি মারল মূসা তাকে তার সজাতি ডেকেছে তারপর যার সাথে মারামারি করছে সে তার শত্রু জাতি গিয়েই দুম করে এক ঘুষি মেরে দিল মূসা ফাক্কাদা আলাইহা এবং তাতে তার সাঙ্গ হলো অর্থাৎ জীবন তাতেই শেষ হয়ে গেল মানে এক ঘুষিতে কুপকাত এবার দেখুন মানে আল্লাহ যাকে বুঝ দেন এবং আল্লাহ যাকে জ্ঞান দেন তার অবস্থাটা কী তো উত্তেজিত হয়েছিল তার স্বজাতিকে মারছে তার শত্রু জাতি গিয়েই সে ঘুষি মেরে বসলো বটে তার শত্রুর উপরে এবং তাতে যে মরে যাবে লোকটা এইটা তো ভাবনায় ছিল না কারণ কেউ কাউকে একটা ঘুষি মারে কি মেরে ফেলার জন্য ভাবি আমরাও এই যে সে যে মানে মেরে ফেলার জন্য সে মারেনি এই ব্যাপারটা এর পরের কথাটায় দেখুন যে আল্লাহ যাকে জ্ঞান দেন এবং বুঝ দেন কাল হাদা মিন আমালিস শয়তান এইটা শয়তানের কাজ তো আমরা কি আমাদের ব্যক্তি অস্তিত্বে আমাদের এই দেহ মনে বা আমি যে মানুষটা আমাকে দিয়ে এমন যে কাজগুলো হয়ে যায় শনাক্ত করতে পারি কি যে এইটা শয়তানের কাজ করেছি আমি কাজটা সংঘটিত হয়েছে আমাকে দিয়েই কিন্তু তার পরমুহূর্তে কি মুহূর্তে কি আমি শনাক্ত করতে পারি যে এইটা শয়তানের কাজ তাহলে এই কোরআন আল্লাহর জ্ঞান মিন ইলমিহি তাই না আনজালাহু বি ইলমিহি তো মানুষকে এই জ্ঞান দেওয়ার জন্য তিনি অবতীর্ণ করেছেন এই কিতাব তাহলে কোন মানুষটার মধ্যে এই জ্ঞান এবং এই বুঝ আছে যে তার দ্বারা সংগঠিত যে কোনো কাজ সে শনাক্ত করতে পারে এই কাজটা শয়তানের কাজ প্রতিক্রিয়া কী হলো ইন্নাহু আদুউন মুদিল্লুন মুবিন সে তো শত্রু সে তো দৃশ্যমান বিভ্রান্তকারী মানে এই যে উপলব্ধি মূসার এলো কোত্থেকে ইন্নাহু আদুউন সেই তো আসল শত্রু ওয়া মুদিল্লুন মুবিন এবং একেবারে এরকমভাবে তাৎক্ষণিকভাবে দিশাহারা করে দিতে পারে সে কী করলাম আমি একটা ঘুষি মারলাম লোকটাকে একটা আঘাত করার জন্য লোকটা মরেই গেল তাহলে এই জায়গাটায় যদি আমি আমাকে নিয়ে বিচার করি তাহলে সে ঘুষির মধ্যেই এমন এক শক্তি প্রয়োগ করেছে শয়তান এমন এক জোর দিয়েছে শয়তান যে সে আঘাতেই এবং ঠিক জায়গা মতো ঘুষিটা বসেছে এক আঘাতে লোকটা তার ভবক কি যা বলে না যে ইহকাল সাঙ্গ হয়ে গেছে
قال ربي اني ظلمت نفسي খুশিটা মারল সে মরে গেল লোকটা শনাক্ত করতে পারলো হাদা মিন আমালি শয়তান তার মানে আমাকে দিয়েই কাজটা হয়েছে কিন্তু এটা শয়তানের একটা কাজ শনাক্তিকরণের বিষয়টা ব্যক্তি চরিত্রে আমার অভিব্যক্তিতে আমার জীবন আচরণে প্রত্যেক মুহূর্তে এইভাবে শনাক্তিকরণটা যে এই কাজটা কার যেটা আমিই করেছি তার মানে এই যে মানুষ সবসময় একটা দ্বান্দ্বিক অবস্থানে থাকে সবসময় ভালো মন্দের একটা দ্বন্দ্বের তাই না দ্বান্দ্বিক অবস্থানে থাকে তাহলে যখন তার দ্বারা কোনো মন্দ কাজ হয়ে যায় তখন সে কি এই স্বীকারোক্তি করতে পারে বা বলতে পারে যে এটা শয়তানের কাজ তখন আমরা তো জানিই না গোটা বিষয়টা এ তো আমাদের কিস্সা তো এখানে আসেই না আমরা তো আদৌ জানি না কোরআন কি বলেছে আমাদের সম্পর্কে কোরআন আসলে কি আমরা জানি কোরআন পড়লে সওয়াব হয় অক্ষরে অক্ষরে দশ নেকি এটা নফল ইবাদত এই পর্যন্ত তখন কোরআনের মধ্যে এত সমস্ত কিচ্ছা কাহিনী এটা কে জানে এ তো প্রকৃত বাস্তবতা মানুষের জীবনের তাহলে বলল যে ফা ওয়াকাদাহু মূসা ফাকাদা আলাইহি এবং সাঙ্গ হলো তার উপরে এসেটাই কালা হাযা মিন আমালি শাইতান এটা শয়তানের কাজ ইন্নাহু আদুবুন সেই তো শত্রু ওয়া মুদিল্লুন মুবিন একেবারে দৃশ্যমান বিভ্রান্তকারী বা সেই একেবারে দিশাহারা করে দিতে পারে কালা রব্বি ইন্নি জলামতু নফসি এবার আসুন তো আল্লাহ তাআলা যদি কাউকে বুঝ দেন এবং জ্ঞান দেন তার অভিব্যক্তি কি হয় যেমন সে একাধারে শয়তানকে চিনতে পারে তার ব্যক্তি অস্তিত্বেই সংগঠিত কোন কোন কাজটা শয়তানের আবার তার মধ্যে যে তাকওয়াও আছে ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা তার মধ্যে যে আল্লাহর ভয়ও আছে এবং সেখান থেকে মানে যে সেখান থেকেও কিছু কথা উঠে আসে তো বলছে প্রভু আমি তো সর্বনাশ করে ফেলেছি আমার এই যে মুহুর্মুহু আমাদের জীবনের প্রত্যেকটি চলমান মুহূর্তে কখন আমাদেরকে দিয়ে শয়তান কি কাজটা করায় আমরা কি তা ধরতে পারি বুঝতে পারি কেন বুঝতে পারি না কারণ আমাদেরকে আল্লাহ জ্ঞান দেননি কেন দেননি কারণ আমরা চাইনি আর মূসা তার মা বনি ইসরায়েলের মহিলা সম্মানিত মহিলা যেই মহিলার ঘরে লালিত পালিত হয়েছেন তিনিও বনি ইসরায়েলের কন্যা আসিয়া আমরা নাম শুনি ইতিহাস থেকে কোরআনে নেই তিনিও একজন পুণ্যবতী মহিলা যিনি বলেছিলেন রব্বি ইবনিলি বাই মানে বাইতান আইন্দা কাফিল জান্না প্রভু আমার জন্য জান্নাতে তোমার এক ঘর বানাও আর এই জাতি থেকে আমাকে তুমি রক্ষা করো ঘর করছেন ফেরাউনের সেখানে বসে আল্লাহকে বলছেন জান্নাতে তুমি আমার জন্য ঘর বানাও তো সেই পুণ্যবতী মহিলার লালিত পালিত এবং মূসার মায়েরও দুধ পান করা পুত্র এই মূসা এই জন্য আল্লাহ বলেছেন কি ওয়াকাদালিকা নজজি আল মুহসিনিন তাহলে মূসা যদিও সম্রাট মানে সম্রাট পুত্র হিসেবে গণ্য সমাজে কিন্তু তার লালন পালন এমন দুই মায়ের কাছে যারা দুই মাই বিশ্বাসী ফলে তার ভিতরে যে ভালত্ব ছিল সেটাকে আল্লাহ তাআলা পূর্ণ করে দিয়েছেন তার দেওয়া জ্ঞান এবং তার দেওয়া বুঝ দিয়ে যে কারণে মানে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে শনাক্ত করতে পেরেছেন হাযা মিন আমালি শাইতান সঙ্গে সঙ্গে ক্ষমা চাচ্ছেন রব্বি ইন্নি যালামতু নাফসি প্রভু আমি তো সর্বনাশ করেছি আমার ফাগফিরলি অতএব সেই আমাদের পিতামাতা আদমের মতো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন قال ربي اني ظلمت نفسي فاغفر لي فغفر له তাই না এই বিষয়টা আমরা মানে সূরা আল ইমরানে যদিও আমাদের বিষয় এখন মানে শয়তান বা চ্যাপ্টারটা কিন্তু প্রসঙ্গক্রমে মানে এসে যায় ব্যাপারগুলো মানে এমন কিছু ব্যাপার এসে যায় যেটা এড়ানোও যায় না এবং যেহেতু মানুষের আমরা যাদের সামনে কোরআন পাঠ করছি আপনাদের সামনে তো সকলেই তো আর কোরআনের পণ্ডিত না আমরা কোরআন শিখছি কেবল তো
তো সেইখানে সকলের কি আর সব কথা মনে থাকে? আমরা সূরা আল ইমরানের 135 নম্বর একটু দেখব। আমরা 134 পড়লে আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দররাই, যারা ব্যয় করে আল্লাহর পথে অভাবে অনটনে এবং কষ্টেও, ওয়াল কাযিমিন আল গায়েজ, বিশ্বাসীর একটা চরিত্র আঁকা হচ্ছে এখানে, এবং ক্রোধকে গিলে ফেলে, ক্রোধকে হজম করে ফেলে, বলে আফিন আনের নাস, এবং সাধারণভাবে মানুষকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে। আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, মুহসিনের সংজ্ঞা। এর পরের আয়াতও আসবে, ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান, এবং এই লোকেরা তারাই যারা যখন কোনো অশ্লীল কাজ করে বসে, আও যালামু আনফুসাহুম, লক্ষ্য করি আমরা, কোনো অশ্লীল কাজ করে বসলেন যেটা একদম আনওয়ান্টেড ঘটে গেল আপনার দ্বারা, অথবা এমন কোনো কাজ করলেন, যালামু আনফুসাহুম, ঠিক মুসা যে কাজটা করেছে, আপনি চাননি তারপরে অন্যায় হয়ে গেছে আপনার দ্বারা, যাকারু আল্লাহ, সঙ্গে সঙ্গে শরণাপন্ন হয় আল্লাহর, মানে যার বাস্তবতাটা আমরা দেখলাম, সঙ্গে সঙ্গে শরণাপন্ন হয় আল্লাহর, মন স্মরণ করে আল্লাহর, ফাস্তাগফারু, এবং ক্ষমা চায় তারা তাঁর কাছে, লেদুনু বিহিম, তাদের সেই পাপ পাপের মাধ্যমে, পাপের কারণে, পাপের জন্য। ওয়ামান ইয়াগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ, এই যে ব্যক্তিগত ক্ষেত্রে যে সমস্ত ভুল ত্রুটি, যে সমস্ত পাপ হয়ে যায় এবং গোপন, কেউ জানে না, সেগুলো ক্ষমা করবে কে আল্লাহ ছাড়া? তাহলে আল্লাহ নির্ভর যে জীবন, সেই জীবনের আসল বাস্তবতা কি? মোহসেন আসলে কারা? ওয়ালা মা ফালু ওয়াহুম লা ইয়ালামুন, এবং ওয়ালাম ইউসিররু আলা মা, কোনো গোয়ার্তবি করে না যা তারা করেছে, বরং তারা জানে যে তারা অপরাধ করেছে এবং তারা জানে। তাহলে এই যে সূরা আল ইমরানের 134 এবং 135 দেখে নেবেন আমরা, আপনারা এর আগে আছে 132-এ, সারিউ ইলা মাগফিরাতিন, জীবনটাই ছুটে চলা ক্ষমার দিকে, মিন রাব্বিকুম, এই সারাটা জীবন মানে জীবনটাই এমন যে ছুটে চলো তোমরা সেই দিকে যেদিকে ক্ষমা তোমাদের প্রতিপালকের, এবং সেই সুন্দর বনভূমি, আর দুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, আয়োজন রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। তো আমরা মোহসেন দেখাতে আনলাম, সেই মোহসেন মুসা হয়েছিলেন বলে আল্লাহর জ্ঞান দেওয়া এবং তার বুঝ দেওয়ার কারণে, এবং তিনি ব্যক্তিগত জীবনে আসলে সদাচারী ছিলেন, এবং তারও কারণ দুই মায়ের কথা আমি আপনাদেরকে শুনিয়েছি কোরআন থেকেই। তো সে কারণে সে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে বুঝতে পারল, হাদা মিন আমালিশ শয়তান, সঙ্গে সঙ্গে যেটা আল ইমরানের 135-এ দেখানো যে ক্ষমা প্রার্থী হওয়া আল্লাহর কাছে, রব্বি ইন্নি যালামতু নাফসি, প্রভু আমি তো সর্বনাশ করেছি আমার, ফাগফিরলি, কথা ক্ষমা করে দাও, ফাগাফার আল্লাহু, সঙ্গে সঙ্গে আল্লাহ ক্ষমা করে দিলেন তাকে, ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। এখন দেখুন, একজন ব্যক্তি যিনি ক্ষমা পেলেন আল্লাহর, কালা রব্বি বিমা আনআমতা আলাইয়া, প্রভু এই যে তুমি করুণা করলে আমার উপরে, ফালান আকুনা যাহিরান লিল মুজরিমিন, একে বলে তওবা, কোনোদিনই আমি কোনো অপরাধীর সাহায্যকারী হব না, কোনোদিনই, আপনারা ওই যে জায়গাটায় ঘুষি মেরেছিল মুসা ওই টোটালটা পড়ে দেখলে আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা আসলেই শয়তানের কাজ, একটা কারসাজি। তাহলে আমি আর কখনো কোনো অপরাধীর সাহায্যকারী হব না, ফাস বাহাফিল মদিনাতে খায়েফুন, এবং আরেকদিন সকালবেলা সে সেই শহরে, অর্থাৎ কালকে ঘুষি মেরে লোকটাকে মেরে ফেলেছে দেখার জন্য, ভয়ে ভয়ে সে বের হলো, ইয়াতারাক্কাবু, চারিদিকে দেখছিল ভয়ে ভয়ে, ফাইদাল্লাযি ইস্তানসারাহু বিল আমস, ঠিক তখনই সাহায্য করেছিল সে তাকে গতকাল, ইয়াস্তাসরিখুহু, ডাকছি চিৎকার করে তাকে, কালা লাহু মুসা, এবার মুসা তাকে বলল, ইন্নাকা লাগাওয়িয়ুন মুবিন, তুমি তো একেবারে দৃশ্যমান বিভ্রান্তকারী, কালকে আমাকে দিয়ে এক আকাম তুমি করিয়েছ, আজকে আবার কী কারণে ডাকছ?
فَلَمَّا أَنْ أَرَادَ أَنْ يَبْتِشَ بِالَّذِي هُوَ عَدُوٌّ لَهُمَا تَنَا মানে এখন ফলাম্মা আন আরাদা যাওয়ার পর যখন চাইল আন ইয়াবতিশা সে ঝাঁপিয়ে পড়বে বিল্লাদি হুয়া আদুউন যে সে যে তার শত্রুর লাহুমা তাদের দুজনারই মানে আবারও একই ঘটনা কলা ইয়া মূসা তখন যে লোকটাকে মারতে উদ্ধত হলো মূসা হে মূসা আতুরিদু আন তাকতুলানি কামা কাতালতা নফসান বিল আমস মানে শয়তানের অর্থাৎ শয়তান যখন মানুষের পরিচালনা করে বা আপনি নিজে শয়তানের দ্বারা পরিচালিত নন কিন্তু তারপরেও যে কিভাবে প্রভাবিত হতে পারেন শয়তানের দ্বারা আল্লাহ তাআলা বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস শয়তান মানুষ এবং শয়তান জিন তাহলে ইন তুরিদু এখন যখন মূসা খেপে গেল তার কারণে ইন তুরিদু তুমি যে কালকের মতো আমাকে হত্যা করবে যেমন কালকে একটা লোক হত্যা করেছে তুমি কি চাও তুমি চাও না যে ইল্লা আন তাকুনা জব্বারান তুমি একটা অত্যাচারী হও মাস্তান হও ফিল আরদে এই দেশে ওয়ামা তুরিদু আন তাকুনা মিনাল মুসলিহিন তুমি কি চাও না যে তুমি এক সংস্কারবাদী হও বা মানুষের মধ্যে ভালো কাজ করবা ওয়াজাআ রাজুলুন মিন আকসাল মদিনাতে ইয়াসআ ঠিক তখন ছুটতে ছুটতে এলো সেই শহরের উপকণ্ঠ অর্থাৎ প্যালেস যেখানে মানে প্যালেসগুলো প্রাসাদগুলো সব শহরের উপকণ্ঠে হয় এক পাশে হয় সেখান থেকে ছুটতে ছুটতে লোক এলো কালা ইয়া মূসা সে বলল হে মূসা ইন্নাল মালাআ তা মানে লোকটাকে যে গতকাল মেরেছে সে কাহিনী এখন আলোচনা হচ্ছে মন্ত্রী পরিষদে একই বাড়িতে ফেরাউনার সে থাকে একই প্যালেসে থাকে সেখানে পরিষদ এখন যে দেখো বনি ইসরায়েলের কাজটা তো করেই ফেলেছে সে এখন তা তাকে ক্ষমা করা যাবে না এটা বিভিন্ন সূরায় আমরা দেখবো এটা সূরা কাসাসে আরও এটা কাসাসি পড়ছি তারপর করলে তুমি সেই কাজটাই যে কাজটা তোমার করার ফা ফালা ফা ফালতা ফাল ফালতা ফালা ফা ফালাত ফা ফালতা ফালাত ফা ইন্নালিল্লাহ তারপর তুমি করলে সেই কাজটাই যেটা তোমার কাজ ওয়াজা রাজুলুন মিন আকসাল মদিনাতে ইয়াসআ ক্বালা ইয়া মূসা ইন্নাল মালআ ইয়াতামিরুন মন্ত্রী পরিষদ বসে আলোচনা করছে বিকা তোমাকে নিয়ে লে কালে ইয়াকতুলাক যে তারা তোমাকে হত্যা করবে মানে তুমি বনি ইসরায়েলের ছেলে বড় হয়ে উঠছো প্রাসাদে কেউ কিছু বলতে পারছে না তোমাকে সকলেই তটস্থ এমত অবস্থায় যখন একটা কারণ পাওয়াই গেল যে তুমি এক কিবতিকে মেরে ফেলেছো এখন একটা সুযোগ পাওয়া গেছে তোমাকে হত্যা করার তো আলোচনা হচ্ছে সেইটা ফখরুজ ইন্নি লাকা মিনান নাসিহিন তুমি বেরিয়ে পড়ো এখান থেকে চলে যাও আমি তোমার আমার হিতাকাঙ্ক্ষী ফখরাজা মিনহা সে কথা শুনে সেই শহর থেকে মূসা এখন চলে যাচ্ছে খাইফান ভয়ে ভয়ে ইয়াতারাক্কাবু মানে শয়তান কী ঘটনাটা ঘটালো তাহলে এইখানে দেখা যাবে যে শয়তানের আমরা আরও দেখব পেছনেও দেখেছি যে শয়তানের কর্মকাণ্ডে একটা অপকর্ম ঘটে বটে হয় বটে কিন্তু সেটা যদি বিশ্বাসী বান্দা হয় তাহলে সে সেখান থেকে ভালো ফল পায় আর যদি অবিশ্বাসী হয় সে জাহান্নামে যায় ফখরা জামিনা খাইফান ইয়াতারাক্কাবু ভয়ে ভয়ে চারিদিকে তাকাতে তাকাতে কাল রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন প্রভু আমাকে উদ্ধার করো এই জাল এই জালেম জাতি থেকে ওলাম্মা তাওয়াজ্জাহা এবং যখন সে উদ্দেশ্য স্থির করল তিলকাআ মাদিয়ান যে মনে মনে স্থির করলো যে সে এখন মদিনা মাদিয়ান যাবে মানে সেটা ফেরাউনি মানে শাসনের বাইরে অন্য দেশ সেটা তো মদিয়ান কাল আসা রব্বি আন ইয়াহদিয়ানি সাওয়া আস-সাবিল মানে কিভাবে মদিয়ান যেতে হয় হতে পারে নিশ্চয়ই আমার প্রতিপালক আমাকে পরিচালিত করে নিয়ে যাবেন সঠিক পথে তাহলে মূসা মিশর ছেড়ে চলে গেল মদিয়ানে এটা কারণ হলো
কারণ ঘটালো শয়তান। আলহামদুলিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সূরা কাসাস।